ঘরে কিভাবে ন্যাচারাল হেয়ার কালার ইউজ করবেন সেটাই আপনাদের কাছে আজ আমি শেয়ার করব, যা ইউজ করলে হেয়ার আরও ঝলমলে হয়ে উঠবে। তো চলুন এই সিম্পল ভিডিওটা দেখে নেওয়া যাক। হেয়ার কালার করার জন্য অবশ্যই লাগবে একটি বিট। এই বিটটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এই বিটটি আমি ছোট ছোট টুকরো করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে চার টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন, এভাবেই গ্রেট করে নিতে হবে। আমি আবারও অন্য পাত্রে একটা কাপড় দিয়ে বিটের রসটা বার করে নেব। এটা আপনারা ছাঁকনির সাহায্য বার করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবেই রসটা বার করে নিয়েছি। হেনাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র। আর দেখুন, এই হেনাটা নিয়েছি, হেনাটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, এটার খুব বেশি দামও না। তো আমি এই হেনাটা পুরোটাই দিয়ে দেব। এটা আপনাদের হেয়ার অনুযায়ী দেবেন। এবার এই হেনার মধ্যে দিয়ে দেবো বিটের রস। আমি অল্প পরিমাণ দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আপনারা পারলে কপি পাউডারও দিতে পারেন। এটা প্রথম দিন হালকা কালার আসবে। আপনারা যদি আরও ডিপ কালার করতে চান তাহলে সপ্তাহে তিনবার ইউজ করতে হবে। আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবেই মিক্স করে নেব। দেখুন, আমার ভালোভাবেই হেনাটা মিক্স করা হয়ে গেছে। আমি খুব বেশি পাতলাও করিনি, আবার ঘনও করিনি, ঠিক এরকমটাই হবে। এবার এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। আপনারা যখনই ইউজ করেন না কেন, 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর হেয়ারে 2 ঘন্টা লাগিয়ে অপেক্ষা করতে হবে। তারপর নর্মাল জলে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এই বিউটি টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, বাই।